গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন পূর্ব চয়নপাড়া এলাকা এলাকার বিভিন্ন বাড়িতে ঢুকে পড়েছে জল সমস্যায় বাসিন্দারা গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে যে কারণে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ি এস্টার্ন বাইপাস সংলগ্ন পূর্ব চয়নপাড়া এলাকাও জলমগ্ন এলাকার রাস্তায় জল জমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন বাড়িতে জল ঢুকে পড়েছে এলাকাবাসীর অভিযোগ ভারী বৃষ্টি হলেই বাড়িতে জল ঢুকে যায় রাস্তার জল বেরিয়ে যাওয়ার জন্য সঠিক নিকাশি নালা নেই যে কারণে রাস্তার মধ্যে জল জমে থাকে বৃষ্টি বেশি হলে বাসিন্দাদের ঘরে ঢুকে যায় জল এর ফলে প্রচুর সমস্যা হয় এলাকার পঞ্চায়েতকে বিষয়টি জানানো হলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেন বাসিন্দারা এই এলাকায় সমস্যা বলতে আপনি এখানটায় যে জলটা দেখছেন এই জলটা মানে বৃষ্টি হলে পরে জলটা বিভিন্ন দিক থেকে জল এসে এই রাস্তায় জমা হচ্ছে আর ড্রেন এখানে ক্লিয়ার করা যাচ্ছে না পঞ্চায়েত বলছে ও তার উনি বুঝতেই পাচ্ছেন না কোথা দিয়ে ক্লিয়ার করবেন বিভিন্ন দিক থেকে বন্ধ করা আছে এই এলাকায় যে গোডাউনগুলো রয়েছে সেই গোডাউনগুলোও বিভিন্ন জায়গায় মাল ময়লাপত্র ফেলে সেগুলো বিভিন্ন জায়গায় বন্ধ করে রেখেছে আর যে এখন হচ্ছে মেন রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে আর মেন রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে আর আমাদের এই লাইনে যে জলটা রয়েছে এটা এখন অন্য রাস্তার জলগুলোও আমাদের এখানে এসে জমা হচ্ছে জমা হয়ে বাড়িতে ঢুকে বেডরুমে আমাদের সবার বাড়িতে বাড়িতে সবার বাড়িতে রান্নাঘরে সবার মানে বসার ঘরে বলুন সব জায়গায় জল ঢুকেছে বিকল্প রাস্তা তো এটা তো পঞ্চায়েত বলতে পারবে ঠিক আছে পঞ্চায়েতের লোকজনই বলতে পারবে কারণ এখানে অলরেডি রাস্তাগুলো স্যাংশন হয়ে গেছে রাস্তা এবং ড্রেন স্যাংশন কিন্তু এখানে একটা যে ড্রেনটা বানিয়েছে আপনি এটা হয়তো ছবি তুলে নিয়ে যাবেন এই ড্রেনটা টোটালি আনসাইন্টিফিক্যালি বানানো হয়েছে জলটা যেদিকে যাবে সেদিকে না গিয়ে উল্টো দিকে ধাক্কা মারছে মানে জল জলের ফ্লোটা যাচ্ছে সবার বাড়ির দিকে আর তার জন্য ড্রেন যদি ওনারা ক্লিয়ারও করেন তাতে করে কোনো লাভ হচ্ছে না হ্যাঁ পঞ্চায়েত আমাদের সাথে সকাল থেকেই ছিলেন ওনারাও দেখছেন কিন্তু এই জল বার করার কোনো বিশেষ বুদ্ধি পাচ্ছেন না সব দিক থেকে ব্যবস্থা করা হচ্ছে আর এই ড্রেন তো গিয়ে আমাদের টোটাল একদম ইস্টার্ন বাইপাসের মেন হাই রোডের সাথে মিশেছে জলটা তো এতদিন আমাদের হাই রোড দিয়ে বেরিয়ে একদম হাই রোডের মেন ড্রেনে গিয়ে পড়বে সেই জলটাই যদি আটকে থাকে পুরো রাস্তা ড্রেন পুরো স্ট্যাগন্যান্ট হয়ে আছে জলগুলো পুরো জমে আছে মানে এরপরে যদি আজকে রাত্রে আরও ভারী বৃষ্টি হয় তাহলে আমরা একদম বেডরুমের মধ্যে জলে ভাসন্ত অবস্থায় থাকবো এছাড়া আর কোনো উপায় নেই আমাদের ঘরে তো ঘরে জল ঢুকে যাচ্ছে হ্যাঁ আর মেন সমস্যা আমাদের ওই সাইডেও ড্রেন নাই এই সাইডেও ড্রেন নাই হ্যাঁ আর জলটা পাস হতে পারছে না ডেনের ডেন নাই দেখে আমাদের জলটা পাঁচ হচ্ছে যা এইটাই আমাদের সমস্যা আর ওই জন্য জল ঢুকে যাচ্ছে হ্যাঁ প্রধানদেরকে বলছি ওনরা বলছে যে আমরা দেখছি পয়সা আসলে আমরা ডেন করে দিব এটাই ওনরা বলছে রাস্তা মনে হয় বের হচ্ছে না মানে রাস্তা তো বন্ধ হয়ে আছে ওই ওই সাইড দিয়ে মানে সোজা যে জলটা যাবে না ওই সাইড দিয়ে বন্ধ হয়ে আছে মানে মাটি দিয়ে বন্ধ করে রাখ হালকা একদম পড়লে না একটু বেশি বৃষ্টি পড়লে মানে জল ঘরে ভেতর উঠে যাচ্ছে মানে মেন সমস্যা দুই সাইডে ডেন নাই তাহলে মানে জলটা উঠবেই ভিতরে আর প্রতি বছর মানে পাঁচ ছয় বছর ধরে তারও বেশি এরকম সমস্যা হয়ে যাচ্ছে আর আমরা পঞ্চায়েতকে বলে যাচ্ছি উনি বলতেছে যে হ্যাঁ পয়সা আসলে আমরা ঠিক করে দিব কিন্তু রাস্তাটা একটু করে কিন্তু করে দিচ্ছে না ডেন টেন কিছু কাটা নাই কি করব খুব সমস্যা খাওয়া দাওয়ার সমস্যা অন্য বাইর থেকে রান্না করে এনে খাইতে দিচ্ছে রান্নাবাড়িও করতে পারছে না পঞ্চায়েতকে জানানো হয়েছে পঞ্চায়েত সকালবেলা আসছিল এসে বলে গেল রিপোর্টারকে ডেকে আমরা এখন কি করব। এখন তো মাটিও ফেলতে পারবো না না রিপোর্টারকে ডেকে দেখাতে এখন কি করে বলবো কিছুই তো বুঝতে পারছি না হ্যাঁ আমাদের আমার একটাই কথা যে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েতকে সরকার সহযোগিতা করুক যাতে আমাদের এই ডেনগুলোর কাজ হয় আমাদের এইটাই পঞ্চায়েতকে সহযোগিতা করুক এই ডেনটা করার জন্য ডেনের জন্য আমরা বিশ বছর থেকে জলের তলে একদম প্রত্যেক বছরে জল ঢুকবে ঠিক আছে এবার তাও জলটা নেমে যায় তো এবার জলটা উঠা করে না জলটা মানে বেরোচ্ছে না মানে থেমে আছে ওখানটায় জলটা মানে নর্মালি হয় বৃষ্টি হয় এক দু ঘন্টা থাকে আবার নেমে যায় কিন্তু ব্যাপার হলো এবার নামছে না কারণ ড্রেনটাও সেরকম ক্লিয়ার নেই তো এটাই মেনলি একটা প্রবলেম হয়ে যাচ্ছে এখন তো মানে এইদিকে কয়েকটা রাস্তা আছে মানে ড্রেনটা দেখেন এখানে মানে ড্রেনটা কী হয়েছে মানে ড্রেনটা ঠিকভাবে করা করানি মানে রাস্তাটা করা হয়েছে কিন্তু ড্রেনটা একদম ব্লক হয়ে গেছে তো ড্রেনটা করে দিলে জলটা ঠিকঠাক করে তাও বিরণ্য রাস্তা পেয়ে যাবে হয়তো বেরিয়ে যাবে ঠিকঠাক করে ওটাই হলো কথা যে একটু ড্রেনটা যদি আমাদের একটু করে দেয় বা ঠিকঠাক করে সব কিছু একটু করে দিলে তাহলে জলটা আর বাড়িতে ঢুকবে না মানে জলটা ঢুকার জন্য কি হচ্ছে মানে বাড়িতে ঢুকলে এখন জল সারাদিন বাড়িতে জল নিয়ে থাকাটাও একটু অসুবিধা হয়ে যায় এখানে আমি ছ সাত বছর আছি একই পজিশন দেখছি সামনে ওই মানে জেসিবিতে ভেঙে ভেঙে চলে যাচ্ছে কিন্তু আসল বাইপাসেতেই কন্যা থেকে কিছু মানে প্রতিষ্ঠান ক্লিয়ার হয় না জল ক্লিয়ার হচ্ছে না জল একটুও যাচ্ছে না বন ভিতরে বাইরে পালিয়েছে ভিতরে হালকা নয় যখনই ঝমঝম বৃষ্টি হয় তখন তখনই বানায় এরকম কেস হয় এদিন জলমগ্ন এলাকা পরিদর্শনে যান পঞ্চায়েত তিনি বলেন বর্ষার আগে আমি এলাকায় কাজ করেছি অন্য এলাকার জল এই এলাকায় আসছে জল যাতে এলাকায় না জমে তার জন্য কাজ হচ্ছে বলে জানান তিনি এবার যে কথাটা আপনি বললেন যে পঞ্চায়েত ঠিক করে কাজ করছে না এটা তো মানে আমি বলবো এদেরকে দিয়ে বলাবো কারণ এটা কতটা ঠিক কতটা ভুল এরাই বলতে পারবে কারণ বর্ষার আগে আমি রীতিমতো জেসিপি দিয়ে কাজ করিয়েছি এনারাও বলবে যে এনারা এখনও সেটা বলছে যে বর্ষাতে ফেস করেনি ফেসটা এখন করছে আর আমাদের সবথেকে বড়ো সমস্যা হলো হাইড্রেনটা যেহেতু এখন পর্যন্ত হাইড্রেনটা হয়নি আমাদের হাইড্রেনটা স্যাংশন হয়ে আছে কিন্তু আমরা আপাতত শুনছি যে আমাদের যে এস জি বোর্ডটা আছে বোর্ডটাই বন্ধ আছে তো যদি বোর্ডটাই বন্ধ থাকে তো আমরা তো কাজটা করতে পারবো না আর তারপরে বড়ো সমস্যা হচ্ছে আমার পাটের অতটা সমস্যা নেই যতটা ওই পার্টের জলগুলো পুরো আমার পাটে ঢুকে যাচ্ছে আমার পাটের জল মোটামুটি ঠিকই আছে বাট এবার ও পাটে জলগুলো যে ঢুকে যাচ্ছে এবার ড্রেন তো পুরো ওভার হয়ে যাচ্ছে এবার ড্রেনের জলটা ওভার হয়ে যাচ্ছে জলটা আস্তে আস্তে কমবে একবার তো যাবে না আর কি বলবো আর আমার আমার যতটুকু কটা আমি লেবার লাগিয়ে আমি করে দিয়েছি হ্যাঁ তার সাথে আমার কথা হয়েছে এখন উনি উনার কথা হলো উনি বা কী করবে উনি তো লোক পাঠিয়ে দিয়েছে মানে ফুটো করার জন্য চলে গেছে অবশ্য লোক লোক গেছে আমরা নিয়ে গেছে হ্যাঁ ওখানেও কাজ মানে কাজ করছে সবাই কাজ করছে কাজ হচ্ছে না এটা ভুল কথা এটা সম্পূর্ণই ভুল কথা আমাদের এখন একশো দিনের কাজ হচ্ছে না এটা সবাই জানে মানে এটা সবাই জানে যে আমাদের কেন্দ্র থেকে একশো দিনের কাজটা বন্ধ রাখা হচ্ছে অঞ্চল থেকে যেভাবে পাঁচটা দশটা করে লেবার দেওয়া হয় আমরা সেভাবে করেই কাজ করি আর এত বড় পার্টে ওই পাঁচটা দশটা করে লেবার দিয়ে কাজ করানো আমাদের পক্ষে সম্ভব হয় না তো এবার একটা নাভাবে বৃষ্টি হলে পরে স্বাভাবিকভাবেই সব জায়গায় জলমগ্ন শুধু আমাদের পূর্ব চয়নপাড়া বলে না আপনি পশ্চিমবঙ্গে দেখবেন সেখানেও বন্যা হচ্ছে সিকিম সেখানেও বন্যা হচ্ছে এমনকি তিস্তা তিস্তাতে বন্যা হচ্ছে সব জায়গায় জল জলমগ্ন বা শুধু যে এটাই ব্যতিক্রম যে সব জায়গায় ঠিক আছে পূর্ব চয়নপাট ডুবে গেছে সেটা না কাজ সব জায়গায় হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ একভাবে হয়ে যাচ্ছে আবারও হবে এবার তো কিছু করার নেই আমার তো মনে হচ্ছে এটা হাইড্রেনটা না হওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না কারণ একমাত্র এই সমস্যা একমাত্র সমাধান হতে পারে এই হাইড্রেনটা তাছাড়া আমরা এই জল জমলে আমরা তো এই এই করতে পারবো লেবার লাগিয়ে যত দূর করার অতটুকুই করতে পারবো এর থেকে বেশি কিছু করতে পারবো না কারণ ড্রেনগুলো যেভাবে করা হয়েছে ড্রেনের সমান সমান বাড়িগুলো তো ড্রেনের জল রীতিমতন আপনি দেখতে পারবেন প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে নিই কিছু কিছু বাড়িতে জল ঢুকেছে এমন যদি হতো যে সব বাড়িতে জল ঢুকেছে সেটাও না এবার রাস্তার লেভেলে ঘর তো রাস্তার জল তো রীতিমতো বাড়িতেই ঢুকে যাবে না আপনাদেরকে সেটাও দেখতে হবে যে যখন একটা বাড়ি ঘর করতে হয় রাস্তা থেকে কত উঁচুতে ঘর করতে হয় সেটাও সবাইকে দেখা উচিত এবার যদি আপনার উঠোন আর ঘর যদি সমান থাকে উঠোন জল তো আপনার ঘরেই ঢুকবে এটা বাস্তব আর সবার ঘরে তো আর জল ঢুকেনি কিছু কিছু লোকের ঘরে জল ঢুকেছে যাদের বাড়ি নিচু আমাদের পাটেও আমাদের ওদিকে অনেক বাড়িতে জল ঢুকেছে শুধু এখানে না সব আমি গোটা পাড়া সকাল থেকে ঘুরে দেখেছি প্রত্যেকটা পাড়া প্রত্যেকের যেখানে নিচু জায়গা সেখানে নিচু জায়গাগুলোতে পুরো জলমগ্ন হচ্ছে জল কমছে অনেকটা কমছে সকাল থেকে অনেকটা জল কমেছে আশা করি আরও কমে যাবে